নমস্কার বন্ধু, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব টি টাইম বিস্কুট। টি টাইম বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে রাখা বাটার নিয়ে নিয়েছি 100 গ্রাম। বাটারটা আমি এই বোলের মধ্যে নিয়ে নেব, আর আমি এই 1 কাপ ময়দা দিয়ে বিস্কুটটা তৈরি করব। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, সেই চিনিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার হুইস্কের সাহায্যে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। চিনি আর বাটা দিয়ে ফেটাতে ফেটাতে যতক্ষণ না একটা ফ্লাফি ভাব হচ্ছে, একদম সাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ফেটিয়ে নেব। 5 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি, সুন্দর ক্রিমি একটা ভাব হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সামান্য নুন, 1/2 চামচ মতো বেকিং পাউডার, দিয়ে দেব 2 চামচ বেসন, আর দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়েই অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেব। এবার আমি অল্প করে দুধ দিয়ে ডোটা রেডি করে নেব। দুধটা আমি রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করছি। দু চামচ মতো দুধ মিশিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি। বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপর একটু বাটার লাগিয়ে নেব। এবার আমি এই ডোটা থেকে এইভাবে গোল গোল করে বিস্কুটগুলো তৈরি করে নেব, হালকা হাতে। এইভাবে বিস্কুটগুলো তৈরি করে নেব। সব বিস্কুটগুলোই আমি থালায় দিয়ে রেডি করে নিয়েছি। এবার উপর থেকে একটু একটা করে আমন্ডের টুকরো দিয়ে দেব, যাতে দেখতে ভালো লাগে। এদিকে কড়াই আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যেই থালাটাকে বসিয়ে দেবো আস্তে করে। এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট বেক করে নেব। 20 মিনিট বেক করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে বিস্কুটগুলো ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো আমাদের সুন্দর হয়ে গেছে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করব। টি টাইম বিস্কুটগুলো আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।